জাতির পিতা মহাত্মা গান্ধী এবং শাস্ত্রীজীঙ্কর আজি পবিত্র শতবার্ষিকী। এই অবসরে বিজু জনতা দল পক্ষর এই মহান পুরুষঙ্ক প্রতি আমার গভীর শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছু। ভারতবর্ষকু গোটিয়ে নূয়া চিন্তা এবং চেতনার উদ্বুদ্ধ করথিবা জাতির পিতা মহাত্মা গান্ধী সবুবেলে স্মরণীয় হয়ে রহবে। তাঁকর ত্যাগ, তাঁকর তিতিক্ষা এবং ভারতবর্ষকু অহিংসা মন্ত্ররে অভিমন্ত্রিত করিথিবা এই মহান পুরুষঙ্কর আজি পবিত্র শতবার্ষিক। এই অবসরে বিজু জনতা দল পক্ষর আমি গভীর শ্রদ্ধাঞ্জলি অর্পণ কলাবেলে কামনা করিবু এ উভয় মহাপুরুষ তাঁক জীবদশে যে জাতি কি যে দেখি যাই অভিমন্ত্রিত করি যাই, যদি আমি ব্যক্তিগত জীবনের কিছু পরিমাণের রূপায়িত করে পারি সেই জীবনাদর্শক, তবে সে হব মহাত্মা গান্ধী প্রতি শ্রেষ্ঠ শ্রদ্ধাঞ্জলি। আমার গোটিয়ে মাস ধরি বিভিন্ন আমার সচেতনতা স্বচ্ছতা কার্যক্রম করা যাব। আপনার জাঁচান কোভিড মহামারী সারা বিশ্ব সারা দেশ রাজ্য সংক্রমিত, দলর সভাপতি মানবর মুখ্যমন্ত্রী স্পষ্ট নির্দেশ কোভিড যে গাইডলাইন অনেক অনুপালন করে বিজু জনতা দলর অগণিত কর্মী শুভেচ্ছু প্রত্যেক জেলার প্রত্যেক সদর মহকুমার জনসাধারণ পাখ যা স্বচ্ছতার বার্তা দিও এবং রক্তদান করতু। এসব উপলক্ষে আজ গান্ধী জয়ন্তী আমার মহাত্মা গান্ধীকর যে আদর্শ সেই আদর্শ অনুপ্রাণিত হয়ে মাননীয় মুখ্যমন্ত্রী আমার যে অক্টোবর 2-11 পর্যন্ত যে জয়প্রকাশ নারায়ণ মহান্তি পর্যন্ত যে পদযাত্রা হুয়ে এবর্ষ করোনা মহামারী যোগ সেটা আমি সেবা আকারে মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ অথে কি আমার প্রথম সবু ওড়িশার কোণ অনুকোণে আমার এথরক রক্তদান শিবির আয়োজন করা যাই, তা সহ কিভাবে ভাবে স্কুল গছ লাগিব সেই বিষয়ে এবং সদাবেলে সে মাননীয় মুখ্যমন্ত্রী সেবা মনোবৃত্তি নিয়ে কাম করতে। আজ আমার প্রিয় মুখ্যমন্ত্রীকর আদর্শে আজ আমার উত্তর নির্বাচন মণ্ডলীরে রক্তদান শিবির আয়োজন করা যাই, যে কি আজ আমার মিনিমম 300 ইউনিট রক্ত আজ সংগ্রহ করবা বলে আমি লক্ষ্য রাখি।